ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন ধরেই চিন্তা করতেছি ভিডিও করব কিন্তু করতে পারতেছি না সময়ের কারণে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরে। আপনারা সবাই হয়তোবা শুনে থাকবেন, ভোলা আমাদের একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আছেন, তিনি হচ্ছে বিশিষ্ট মোস্তফা কামাল, আর তার জাদুঘরটি হচ্ছে আলিনগরে অবস্থিত, আর আলিনগরের একটি হাই স্কুলে অবস্থিত। তো আপনারা আমাদের সাথে আজকেই দেখতে পারবেন বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরে। তো দেরি না করে চলুন আমাদের সাথে, লেটস গো। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরে। এটি হচ্ছে আলিনগরে অবস্থিত, আলিনগর হাই স্কুলেই এটি অবস্থিত। এখানে রয়েছে জাদুঘর, প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল। আপনারা যারা অটো বা বোরাক দিয়ে এই জাদুঘরে যেতে চান, তার অবশ্যই ভোলা সদর 6 নং ওয়ার্ড দালানের সামনে থেকে অটো বা বোরাকে উঠবেন। জনপ্রতি ভাড়া 20-30 টাকা নেবে। আমরা এখন চলে এসেছি বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘরের কাছাকাছি। এটিই হচ্ছে সেই স্কুল, আর এটি হচ্ছে স্কুলের গেট, আর স্কুলের গেটের পাশেই রয়েছে জাদুঘরের গেট। আমরা এখন জাদুঘরের গেট দিয়ে প্রবেশ করলাম, এটিই হচ্ছে জাদুঘর। আমরা এখন গাড়ি থেকে নামব। জাদুঘরের সামনেই রয়েছে হাই স্কুল এবং প্রাথমিক স্কুল। হাই স্কুলটি ভাঙা হয়েছে, এখন আবার নির্মাণের কাজ চলতেছে, আর এই হচ্ছে জাদুঘর। এখানে হাই স্কুল নির্মাণের কাজের জন্য অনেক বিকট সাউন্ড হচ্ছে, আমরা তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। এটি হচ্ছে জাদুঘরের সামনের সাইড, আর এটি হচ্ছে বাম সাইড। এখানে বসার সুন্দর একটি জায়গা রয়েছে, আর এটি হচ্ছে জাদুঘরের ডান সাইড, এখানেও বসার সুন্দর একটি জায়গা রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বিশিষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের জাদুঘরে। তো এটি হচ্ছে আলিনগরে অবস্থিত। তো আমরা দেরি না করে চলুন বিশিষ্ট শহীদ মোস্তফা কামালের জাদুঘরে প্রবেশ করি আপনাদের নিয়ে, লেটস গো। অনেক বিকট সাউন্ড হওয়ার কারণে আপনাদের হয়তো কথা শুনতে অসুবিধা হবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেয়ে যাবেন এরকম সুন্দর একটি ছবি, এটি হচ্ছে চীনামাটি দিয়ে তৈরি করা হয়েছে, আর এটি হচ্ছে তার নাম বিশিষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা। তার জন্ম তারিখ হচ্ছে 16 ডিসেম্বর 1947, শহীদ হওয়ার তারিখ হচ্ছে 18 এপ্রিল 1971। আমরা এখন গ্রন্থকার ও স্মৃতি জাদুঘরের ভিতরে প্রবেশ করব, তো আপনারা আমাদের সাথে চলুন। এই হচ্ছে নর্মালি বেসিক্যালি এই হচ্ছে সেই গ্রন্থকার ও স্মৃতি জাদুঘর, এটি একটি লাইব্রেরি সিস্টেম তৈরি করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টেবিল এবং বই, আপনাদের এখানে এসে বই পড়তে কোনো অসুবিধা হবে না, আপনারা খুব ঠান্ডা মাথায় এখানে বই পড়তে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরের ভিতরের তার ছবি, আর তার নিচেই রয়েছে তার ব্যবহৃত পণ্য সামগ্রী। এখানে রয়েছে অনেকগুলো প্রেস, যেহেতু তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন, অবশ্যই তার অনেকগুলো পুরস্কার প্রাপ্য ছিল, এগুলোই হচ্ছে তার সেই পুরস্কার সামগ্রী। আর তার নিচেই রয়েছে তার যেমন প্রয়োজনীয় বদনা এবং এখানে হচ্ছে খাবার থালা, এই দুটিই রয়েছে তার প্রয়োজনীয় ইউজ করা পণ্য সামগ্রী। আর এটি হচ্ছে এই লাইব্রেরিটি, এখানে আসলে আপনারা অনেক সুন্দর মনোরম পরিবেশে বই পড়তে পারবেন ঠান্ডা মাথায়। এখানে পরিবেশটি আসলেই অনেক সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সাধারণত লাইব্রেরি পার্ট 1, এটি হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক লাইব্রেরি। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক বই, আর তার পাশেই রয়েছে সাধারণ জ্ঞানের বই আর আইনি। যেমন আইনি বইগুলো সাধারণত বেসিক্যালি আমরা যেটা বুঝি, আপনাদের আইনের উপরে নলেজ জানতে হলে এই আইনি বইগুলো পড়বেন, অবশ্যই আইনি সম্পর্কে জানতে পারবেন। তার এ পাশেই রয়েছে তার জীবনী, হ্যাঁ জীবনীর একটি র বইয়ের, এখানে আপনি বেসিক্যালি তার জীবনী নিয়ে যেসব কাহিনীর বই রয়েছে তা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর তার এই পাশে রয়েছে উপন্যাস, উপন্যাস তার নামে যত উপন্যাস রয়েছে তা অবশ্যই আপনারা এই সকল উপন্যাস পড়ে জানতে পারবেন। আর এই পাশে রয়েছে কবিতা সামগ্রী, বিশিষ্ট মোস্তফা কামালের নামে কবিতা সামগ্রী যেসব কবিতা রয়েছে এই সকল কবিতাগুলো আপনারা এই র থেকে পেয়ে যাবেন। তার পাশেই রয়েছে ধর্ম, ধর্ম বিষয়ক হচ্ছে আপনি তিনি যাতে মুসলমান ছিল তার ধর্ম ছিল মুসলিম, আর এখানে রয়েছে অনেকগুলো কোরআন শরীফ এবং ধর্ম বিষয়ক অনেক হাদিস কালামের বই। এই হচ্ছে সম্পূর্ণ লাইব্রেরিটি, এখানে আপনারা এসে সাধারণত খুব ঠান্ডা মাথায় ও নীরব পরিবেশে আপনারা বই পড়তে পারবেন।
আমরা এখন চলে যাচ্ছি বিশিষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের এই জাদুঘরের তত্ত্বাবধানে যিনি আছেন তার সাথে কথা বলতে। তো চলুন আমাদের সাথে তার সাথে কথা বলে আসি। যে ভাইয়া এখন আছে আমাদের সাথে, ভাইয়ের পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রাফি। তো ভাইয়া আসলে এখানে কিসের দায়িত্বে আছেন? আমি বিশিষ্ট মোস্তফা কামাল এই জাদুঘরের তত্ত্বাবধানে আছি। আর এখানে ভাইয়া বেসিক্যালি ভোলার কিরকম পর্যটক হয়? এখানে অনেক পর্যটকই হয়। সাধারণত ভোলার বাইরে কি এখানে কোনো পর্যটক? হ্যাঁ, ভোলার বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য আসে। তা মানে আসলে তাদের আগ্রহটা কি এই যে বিশিষ্ট মোস্তফা কামালকে নিয়ে? এখানে আগ্রহটা হলো এটাই যে মানুষ জানে যে একটা জাদুঘর। আমি একটি বেসিক্যালি নাম শুনলাম যে আলিনগরের পূর্ব নাম দিতে চেয়েছিল কামালনগর। আলিনগরের নাম না, জাস্ট ওয়ার্ডের নাম দেওয়ার কথা ছিল ছিল বাট এটা কেন হয়নি এটা কি আপনি জানেন? না, এটা আমি এটা আমার জানার বাইরে। সো এটা ডিসঅফিস থেকে আর কি করণীয় কথা। এখন ডিসঅফিস থেকে যদি কাগজপত্র না হয় তাহলে তো এটা আমরা করতে পারবো। হ্যাঁ, আইনের উপরে তো কিছু বলার নেই। তো ভাই ধন্যবাদ, ভালো লাগলো, আপনাকে কষ্ট দিলাম, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে রয়েছে আমার ফ্রেন্ড বিশিষ্ট মোস্তফা কামাল, ভ্রমণ করতে এসেছে আমার সাথে। তার নাম হচ্ছে আশরাফুল আলম তুরাক। তো বন্ধু, তুমি কেমন আছো? এই তো ভালো। তো আজকে যে বিশিষ্ট মোস্তফা কামাল, যেটি হচ্ছে আমাদের ভোলা জেলার একটি গর্ব, এই বিশিষ্ট মোস্তফা কামালকে নিয়ে তোমার আসলে বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে বিশিষ্ট মোস্তফা কামাল যেহেতু সে বিশিষ্ট, যেমন আমরা রচনায় লিখি, আমাদের বাংলাদেশে মূলত যারা যারা আর কি শহীদ হয়েছে ম্যাক্সিমাম সব 30 লক্ষের উপরে হচ্ছে শহীদ, কিন্তু আমরা বেসিক্যালি শহীদ যাদেরকে জানি যে মোস্তফা কামাল আমাদের ভোলার, তারপর বরকত, শফিউল সহ আরও অনেকে। সেই ক্ষেত্রে বিশিষ্ট উপাধি হচ্ছে মোস্তফা কামাল। আমাদের 5-7 যে বিশিষ্ট মোস্তফা কামাল, তা আমাদের মধ্যে ভোলার মধ্যে একজন মোস্তফা কামাল, বিশিষ্ট মোস্তফা কামাল। তো ওনার জাদুঘরটি আরও বেশি কিছু আশা করছিলাম যে তার ব্যবহৃত অনেক কিছু পাবো। সেই ক্ষেত্রে তার শুধু থালা বদনা দেখতে পাইছি আর বিভিন্ন গ্রন্থাগারগুলো দেখলাম, কিন্তু এই স্পেসটা আরও দেখা যায় বড় হওয়া উচিত ছিল। তা আরও বিভিন্ন গাছ টাছ, বিভিন্ন আরও একটা জাদুঘর মূলত যেভাবে তৈরি হয়, যেমন আমরা ষাট গম্বুজ মসজিদ দেখতে গেছি বা বিভিন্ন বড় বড় জাদুঘরগুলো দেখলাম, কিন্তু বিশিষ্ট মোস্তফা কামাল হিসাবে এটার এখানে এখনও মোস্তফা কামালের নগরটা তৈরি হয় নাই। যে বলা ছিল নাকি এখানে নাকি মোস্তফা কামাল সড়ক বা মোস্তফা কামাল জায়গার নাম, ওয়ার্ডের নাম হবে মোস্তফা কামাল নগরের উপাধি দিবে, ওটা দেয় নাই। তো এই কারণে এই জিনিসটা নিয়ে আমি একটু কনফিউজ বা খারাপ লাগছে আমার কাছে। এছাড়া ওভারঅল অনেক সুন্দর, আপনারা সবাই এখানে দেখতে আসতে পারবেন, বলার খুব নিকটতম, খুব কাছেই, এটা খুব মিস করবেন না, আশা করি সবাই ভালো থাকবেন। তো ভিউয়ার, দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে। আর আজকের ভিডিওটি করেছি বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরটিকে নিয়ে। তো আমার কাছে পার্সোনালভাবে বিশিষ্ট মোস্তফা কামালের জাদুঘরটি অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।